আমির হামজাদ ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে মেয়ে দুটো খুব ছোট ছোট এখনো বড় হই নাই হঠাৎ করে একদিন বাবার সঙ্গে দেখা করার জন্য জেলখানার গেটে গেছে বড়ো মেয়েটা একটু বোঝে ছোটোটা মোটো বোঝে না ছোটো মেয়েটার সামনে যখন জেলখানার গেটের সামনে এসে দাঁড়ালো ছোট মেয়েটা আব্বুর হাত ধরে বলতে চাব্বু কতদিন জানি মিষ্টি নিয়ে আসো না কতদিন তুমি আমার আম্মু বলে ডাকো না কতদিন তুমি আমার বিছানায় নিয়ে ঘুম পড়াও না কতদিন তুমি আমার মাথায় হাত বুলাও না কেন আমার সঙ্গে রাগ করেছ বেরিয়ে এসো তোমার জন্য আমার দাদি কাঁদতেছে তোমার জন্য আমার মা কাঁদে তোমার জন্য আমার আপু কাঁদে তোমার জন্য আমাদের বাড়িতে যারা আছে তারা কাঁদে তোমার কি একটু মায়া লাগে না আব্বু বেরিয়ে এসো আমাদেরকে রেখে আর একা ভিতরে থেকে না আমির হমদে দুই চোখের পানি বলে হুম হুম করে কেঁদেছে আর মালিকের কাছে বলেছে মানে চুরি করে চেলখানায় হাসি নাই ডাকাতি করে চেলখানায় হাসি নাই নুসামি বদমাইশি করে জেলখানায় হাসি তোমার কোরানের কথা বলার জন্য চেলখানায় এসেছি আমার ছোট্ট মেয়ে দুটো কাঁদে আ আল্লাহ তুমি ওদের সান্ত্বনার বাহক হয়ে যা মুসলমান আলেমদের কাদা ছ তুমি আনন্দ করতেছ আল্লাহর কসম তোমার চোখের পানু আজ হোক লোক ঝরবে আজ হোক লোক তোমার চোখের পানিও ঝরবেই ঝরবে হান্নান ভাইয়ের লোকদের সঙ্গে কথা হয়েছে আমির হামজা বেরিয়ে আসলে যে বছরেই বেরিয়ে আসুক সর্বপ্রথমে এই মাহফিলে তিনি আসবেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আওদা করেছেন যে হুজুর আমরা যদি আমির হামজা বেরিয়ে আসে আমির হামজাকে এই মাহফিলের মেহমান বানাবো আল্লাহ যেন সেরা দেখা তৌফিক দান করেন এই মাহফিলে তারেক মনোয়ার হস করেছে এই মাহফিলে সাইদি সাহেবের বড় ছেলে হস করেছে এই মাহফিলে অনেক বক্তা হস করেছে গত বছর আজারই আসতে চেয়েছিল কিন্তু উনি সরকারের রসায়নালে পড়ার কারণে আসতে পারেনি আপনারা ভুল বুঝে অনেক ক্ষতিগ্রস্ত করেছেন বা অনেক কিছু ভাঙচুর করেছেন আসলে কর্তৃপক্ষের কোনো দোষ ছিল না ভাই উল্টো বসবেন না ওনারা যথেষ্ট চেষ্টা করেছিলেন আজারীকে আনার জন্য কিন্তু পরিবেশ অনুকূলে ছিল না তবে ওনারা আমার কাছে আওদাবদ্ধ আজারি যদি বাংলাদেশে আসে আর মাহফিলের কোনো সুযোগ পায় আজারিকে এই মঞ্চে আনা হবে ইনশাল্লাহ আর আমির হামজা যে বছরেই বেরিয়ে আসবে সেই বছরেই আমির হামজার সময় অনুসারে এই মাহফিল হবে তবু আমির হামজা এই মঞ্চে আসবে ওনারা নিয়ত করে বসে আছে আল্লাহ যেন ওনাদের কবুল করে আল্লাহ যেন নিয়ে বার বরকত দেয় আল্লাহ যেন ওদের পক্ষে সহায় হয়ে যায় সকলে বলুন আমিন আর দশটা মিনিট কথা বলবো সুযোগ আছে আছে একটা লোক উঠবেন না কারণ আপনারা উঠলে আমি কষ্ট ভাই কারণ আমি এই সারা দিন কষ্ট করে এসেছি তারপরে এখন কষ্ট করে আবার আমাকে ফিরে যেতে হবে আমার কষ্ট আপনাদের চাইতে বেশি তারপরে দুটি দুটি দুনিয়ার কথা ইসলামের কথা শোনাতে পারছে এটা মন ভালো লাগতেছে আপনারা দুই একজন উঠে গেলে কষ্ট লাগে আল্লাহ আপনাদের সহায়ক আমাদের সহায়ক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলো না আমি আরো জোরে আমিন আরো আমিন আল্লাহ রসুলের চেহারা বলি মনে আছে তো ও বাক্কার ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ চেহারা মলিন কেন আল্লাহ নবী কিছুই বলেন না ওমর তরবারি বের করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো কোন লোক আপনারে কষ্ট দিয়েছে কোন লোক আপনার মনে ব্যথা দিয়েছে কোন লোকের কারণে আপনি কষ্ট পেয়েছেন নামটা বলুন ফজরক্ত হওয়ার আগে কাল্লা আলাদা করে দেব রবি বললেন কেউ মারে কষ্ট দেয় না তিনশো লোক নিয়ে এক হুজুর কেটে পড়েছে তারা একটা আজকে মসজিদে নামাজ পড়তে আসি নেমার বললেন লোকটাকে কয় লোকটা হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুর মুনাফিক দলের লিডার নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওর কাল আলাদা করে পারি সালাত নামাজ পড়বো দেখি সত গিমানের কি জোর শক্তির ভক্ত নরবের জোর ওমর যে পথ দিয়ে চলতো সে পথ দিয়ে শয়তানও চলতো কারণ ওমর ছিল কি সত্য হযরত ওমর একদিন মদিনার গলি দিয়ে চলতেছে শয়তানও আসছে তা শয়তান আসতে আসতে উমরের সঙ্গে শয়তানের পিঠের সঙ্গে লেগে এই লেগে গেছে হজরত তোমার পিঠ ফিরিয়ে দুই হাত ধরে বললে কে তুই নাম কি বাড়ি কোথায় শয়তান যে মিথ্যা কথা বলবে ও সুযোগ পাচ্ছে না ও বলেই ফেলাল আমি শয়তান হজরত তোমার বলতে আমি তো তোরেই খুঁজি থাকিস কই যাস কই বলেই মাথার পরে এক আছাড় দিস

আরো যেন কিছু লোক যেন মুসলমান হয়ে যায় ওই তিনশোর গ্যাপ যেন পুড়ে যায় বলতো মোদিনে এমন কোনো যুবক কি আসে যেই যুবককে দাওয়াত করলে মুসলমানদের উপকার হবে কোনো কেউ কিছু বলে না পিছন দিক তো একজন সবের নাম এক একজন সাহিবী আরে সুলাল না মদিনার উপকণ্ঠ একটা যুবক আছে নাম তার আমর কি নাম আমর আর ও মো আর কিন্তু এক না আলাদা একজন আছে যুবকের খুব বেশি হবে এই যুবক এত শক্তিশালী দুই পক্ষে বছরের পরে বছর যুদ্ধ চলে কোনো দিকে যখন জয় পরাজয় হয় না আমরকে সেখানে লাগাই দেওয়া হয় ওই যুদ্ধে মোসল ওই যুদ্ধে আমরের পক্ষের লোক জিতে যায় আমার এমন বড় হিংস্বরও যে গ্রামের ভিতর দিয়ে হাটে ওই গ্রামের লোকের কোনো নারীর পেটে যদি বাচ্চা থাকে ভয়ে বাচ্চা খালাস হয়ে যায় আমার এত শক্তিশালী ওই আমার যদি কালেমা পরে মুসলমান হয় ই আর সুরাল না তাই আবদুল্লাহ বিনুবাই এমনি সুলল চলে গেছে দুঃখ হবে না মুসলমানদের হাত শক্তিশালী হয়ে যাবে রবি জী বললেন লোকেশান দাও লোকেশন দিলেন মদিনার মসজিদ থেকে দশ মাইল দূরে যেতে হবে রসুল ফজরের নামাজ পড়ে আমরের বাড়ির দিকে চললেন কী কাজের জন্য দাওয়াতে কাজের জন্য ইয়া জহর রসুল বাল্যিক মাউ জিলাই ইলাই কামের রব্বিক হ্যাঁ আমার নবী তোমার পক্ষে থেকে যা আসে সব মানুষের কাছে পৌঁছায় দাও এটাই হলো দাওয়াতে তাবলিক এটার নাম কী আল্লাহ রসুল দাওয়াতে তাপলিক করতে দিয়ে মারি খেলো দাওয়াতে তাপলিক করলে করতে দিয়ে শিয়াবে আবু তালেবে সাড়ে তিন বছর জাল খাটলো শিয়াবে আবু তালেবে না খেতে পেরে পায়খানা গুলো হলো ছাগলের নাদির মতন রসুল দাওয়াত করতে যে পাইখানা গুটলে হয়ে গেল মার খেলো আর তুমি আর আমি দাওয়াত করতে যেয়ে বিরিয়ানি খাই পোলাও খাই বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন ছিলাম ষাট কেজি যখন ফিরে আসলাম তখন হলাম বাহাত্তর কেজি তাহলে এই চল্লিশ দিন দাওয়াত করে বারো কেজি বাড়লো তুমি যে দাওয়াত দাও রসুল সে দাওয়াত দাওয়াত খেয়ে পথে পথে খেয়েছে আর তুমি দাওয়াত কাজ করি কষ্ট ভাবে তোমার আর হচ্ছে না আবার উল্টো বুঝেন না দেশে আমার সবাই আমার ভাই কথা বলেন ঠিক না বে ঠিক একটা সাইকেল তৈরি করতে গেলে সব জিনিস লাগে দুগোন চাকা লাগে সিট লাগে টায়ার লাগে টিউব লাগে হাওয়া দাওয়া লাগে পিন লাগে সব লাগে না সুতরাং সব না হলে যেমন ইসলাম হয় না আমার দেশের যে যেভাবে কাজ করছে সকলের কাজের বিনিময়ে টার্গেট থাকতে হবে বাংলার জমিনে কোরআনের শাসন চাই সবার টার্গেট থাকতে হবে কি চাই কোরআনের রাজ কায়েম হতে চাই আপনি যে ব্যাপারে কাজ করেন আমার দুঃখ নাই কিন্তু দেলে যেন নিয়ে থাকে বাংলার জমিনে কোরআন কায়েম হোক আমার দেশে এক সময় এই ভোটকে হারাম করেছিল ভোট গণতান্ত্রিক এটা হারাম আবার তারাই কয়েক বছর পরে এসে এখন কিন্তু সারা দেশে তারা ভোট করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝ এসেছে বুঝ এসেছে আরো বুঝ আসতে হবে এখন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সব টুপি হবে চাইতে আরো মারি সামনে অপেক্ষা করছে আজকে আব্বাসী হুজুরের বিরুদ্ধে কুয়াকাটা হুজুর উল্টো পাল্টা কথা বলতেছে আল্লামা সাঈদ এখন জেলখানায় আব্বাসী হুজুর এখন দেশের জন্য রহমত কথা বলেন ঠিক নেবে ঠিক জাতিরে বলি আব্বাসী যদি গ্রেফতার হয় আর চরমনার মুরব্বী যদি গ্রেফতার হয় বাংলাদেশে আর কথা বলা লোক থাকবে না এই জন্য তাদের বিরুদ্ধে না লেগে বরং তাদের পক্ষে থাকে তাদের এদেশে কিভাবে ইসলাম কায়েম করা যায় সেই চেষ্টা করুন একজন আর একজনের পাশ করেন না আপনার আপনি এখন তেল আওয়াজ করতেছেন আর আব্বাসী গর্জন দিয়ে বেড়াচ্ছে আব্বাসী সরকার বাহাদুরকে বলেছে যতদিন এদেশে সূর্য উদয় হবে যতদিন সূর্য অস্ত যাবে রাত দিন যতদিন হবে যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে ততদিন এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে ঠিক কই কই তুমি 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 হেলিকপ্টারে ওয়াস করে বড়াও 1 লাখ 10 লাখ টাকা বেলা ওই একটা হোমকার তুমি দাও তো দেখি তোমার বাহুতে কি জোর আছে তোমার ইমানে কি জোর আছে তুমি এর একটা হুকুম তুমি দিতে পারবে না কারণ তুমি ইয়াকে তে ওই ইহসান করে বিবাদে আবার যদি এই হোমকার দাওতে এ ওদের আছে কিন্তু আব্বাসির নাই বাগের বাচ্চা এখন আর একটাও আছে জোরে বলেন ঠিক না বেঠিক তবে হ্যাঁ এই আব্বাসিও যদি গ্রেফতার হয় নতুন আব্বাসির জন্ম হবে হবে নতুন বাতিলের করবে 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 না না আব্বাসীর আল্লাহ বোঝা তৌফিক দান করুক কেউ আমার শত্রু না সবাই আমার ভাই এখন সবচেয়ে বড় দাবি হচ্ছে কোরআনে সায়াত লক্ষ্য হতে হবে কথা বলেন ঠিক না ঠিক ঐক্য না হলে মায়ের আমাদের আরো অপেক্ষা করছে আমার আল্লাহ আকবর আমি যদি সাড়ে নটায় উঠতে পারতাম তাহলে আরো কিছু কথা বলতে পারতাম না 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 শোনেন আমি সবচেয়ে বড় কষ্ট পাচ্ছি সেটা হলো সবচেয়ে বড় আমার ব্রেনের ভিতরে মেসেজ দিতে সেটা হলো আগামী কাল এবং পরশু আমার আরো দুইটা বড় বড় ভাই আসবে কেন অস করতে আমি যদি তাদের হক নষ্ট করি নিঃসন্দেহে যত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কাল তাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিতে পারি এই জন্য বারবার চেষ্টা করছি সংক্ষেপে আনার জন্য তারপরও কিছু কথা বলতে যে একটু সময় বেশি হয়ে যাচ্ছে আমি চাইছিলাম বারোটা শেষ করতে আমার হান্নান ভাই বলেছিল হুজুর আপনি এক ঘন্টা ওয়াজ করবেন দুঃখ নাই কিন্তু আপনার ওয়াজ করাই লাগবে আমিও চাইছিলাম কমে আনার জন্য কিন্তু অনেক দিন পরে যে দেখা হয়েছে অনেক ভালোবাসার গল্প মনের ভিতরে আছে সেইগুলো বলতে 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 সময় শুধু বেশি হয়ে যাচ্ছে বিয়ের বাসর রাত্রিতে গল্প করতে করতে কখন হজরের আজান দেয় নারী আর পুরুষ ঠিক পায় না হঠাৎ করে কয় বন্ধু আজান হয়ে গেল যে বন্ধু আমাদের অবস্থা তাই আপনার সব প্রেম আর পরিচিত মুখ সলঙ্গায় মাহফিল করেছি এখন আর করতে দেওয়া হয় না উল্লা ভাড়ায় মাহফিল করেছে এখন আর করতে দেওয়া হয় না বেলকুশিতে অনেক মাহফিল আছে সিরাজগঞ্জে অনেক মাহফিল আছে করতে দেওয়া হয় অনেকটা হচ্ছে এই জন্য দিন পেয়েছে এই জন্য একটু গল্প হচ্ছে ইসলামের গল্প কষ্ট পাচ্ছেন বন্ধুগণ আল্লাহ আমাদের কবুল করুক সংক্ষেপে নিয়ে আসে আমার নবীজি পরের দিন সকালবেলায় কি কাজ করার জন্য চললেন কার বাড়ি কয় কিলোমিটার কয় মাইল দশ মাইল দূরে আমার বাড়িতে রসুল শুনতে শুনতে যেয়ে দেখে সত্তর বছরের একটা উপরের একটা বুড়ি মানুষ বসে বসে কি যেন করতেছে আল্লাহ নবী পিছন দিক থেকে সালাম দিলেন আসসালাম আলেকুমে হলাল বাইত আসসালাম আহলাল বাইত আসসালাম আলাইকুম আহলাল বাইত নবী পূর্ব দিকে বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে বুড়ি ওই দিক ফিরে বলতেছে কে 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 আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি জন্য এসেছ বাবা আমার ছেলে এখন ঘুমাই রয়েছে উঠবে না আপনার ছেলের সঙ্গে আমার একটু দেখা করার দরকার কাই এখন ভাড়ায় যাবে না যে যা খাই ঢেকুর তাই ওঠে বললেন বলি বাপ ভাড়ায় নেবার জন্য আসি নাই একটু দেখা করার জন্য এসেছি এখন দেখা হবে না তাহলে দেখা যদি না হয় আপনি আস্তে করে আপনার ছেলের কানে কানে বলেন আবদুল্লার বেটা মোহাম্মদ দেখা করতে এসেছে কই তোমার মতন কত লোক আসে দেখা করতে আখির জামানার পয়গম্ভার শেষ নবী খতাম নবীন নবী মোহাম্মদ রসুল্লাহ দেখা করতে এসেছে নবী মহাম্মদের নামটা শুনে বুড়ি আস্তে করে ঘুরে বলতেছে তুমি কি সেই মোহাম্মদ যে কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে তুমি কি সেই মোহাম্মদ যে কারণে মক্কার বড় নেতা আবু জেহেল মৃত্যুবরণ করেছে তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে আর একটা যুদ্ধের ঝনঝনানি বাজতেছে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমার মুখ আমি দেখতে চাই না বুড়ি বললেন মা বলবুজো না আমি খুন করার জন্য আসি নাই মানুষ মারার জন্য আসি নাই আমি কার দাওয়াত দিতে এসেছি আল্লাহর দাওয়াত দিতে এসেছি বুড়ি তখন হুঙ্কার দিয়ে বলে আমার বাড়ি কেন অন্য লোক কি খুঁজে পাও না বুড়ি আবদুল্লার বেটা মোহাম্মদ বলে খুঁজে তো পাই কিন্তু তোমার ছেলের কাছে দাওয়াতি কাজ করা হয়নি তাবলিক পৌঁছানো হয়নি তাই পৌঁছানোর জন্য এসেছি বুড়ি বললেন বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার ছেলে তোমার সঙ্গে দেখা করবে না এবার আল্লাহ নেই বললেন মা নবীকে ফিরাই দেওয়াটা ভালো হচ্ছে না রে মা চলে যাচ্ছি তবে তোমার ছেলে যখন ঘুম থেকে জাগবে তোমার বলি ও ছেলের বলিও পয়গম্বর তোমার বাড়ি এসেছিল হয়তো তোমার হেদায়েত না হলে তোমার ছেলের হেদায়ত আর তোমার ছেলেরে বলিও আমি আগামীকাল আবার আসবো চলে গেলেন বুড়ি জায়গা দিল না বসতে দিল না বুড়ি আশ্রয় দিল না বিষণ্ন মন নিয়ে আল্লাহ নবীম মদিনায় চলে আসলেন বুড়ি আস্তে করে যখন নবী চলে যায় নবীর পথের দিকে তাকাইয়ে বলতেছে আল্লাহ শুনেছি মোহাম্মদ মানুষের খুন করে শুনেছি মোহাম্মদ মায়ের খালি করে কিন্তু আধা ঘন্টার ভিতরে দশবার আমাকে মা বলে ডেকেছে আমার কলেজার মানিক আমরের মায়ের ডাক চাইতে মোহাম্মদের ডাকটা আমার কাছে মধুর ডাক বলে মনে হয়েছে এই লোকটার চেহারা দেখলে ফেরেস তার চেহারা চাইতে ভালো লাগে এই লোকটা কখনো মানুষ খুন করতে পারে না এক লাগার পথের দিকে তাকাই আছে এমত অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল আমরের ঘুম ভেঙে গেল আমার কাপড়ের গুটিটার ধরে আস্তে করে মায়ের পিছনে দিয়ে দাঁড়ালো মা 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 চোখের পানি বসে বলতেছে কি হয়েছে বাবা কান্দ কেন চোখে পানি কেন তো বলছে কই না তো কই ওই যে তোমার চোখে পানি তোমার চোখ যে ভিজা নিশ্চয়ই মদিনার কোন যুবক তোমার কষ্ট দিয়েছে নিশ্চয়ই মদিনার কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়েছে নামটা বলো নাস্তা খাওয়ার আগেই কাল্লা আলাদা হয়ে যাবে মা বলতেছে না রে বাবা আমাকে কেউ কষ্ট দেয়নি আমি ভালোই আছি হঠাৎ করে তোর বাবার কথা মনে পড়ে গেল তো তাই একটু কাঁদতেছি মারে জড়াই ধরে নিয়ে ঘরে আসে ডাক দিয়ে বলে মা পঁচিশ বছর বয়স আমার যেখান থেকে বুঝতে শিখেছি কত নামি দামি দোকানের আতর আমি কিনেছি ব্যবহার করেছি কত আতর শর্মা তোমারে কিনে দিয়েছি রে মা কিন্তু আজকের বাড়িটা এত সুগন্ধ হয়েছে এত সুগন্ধ আমি কোনো দিন নাকে সুখি নাই রে মা কোন দোকান থেকে তুমি আতর কিনে নিয়ে আর কে তোমাকে আতর উপহার দিয়েছে সেই দোকানদারের নামটা বলো সেই আতরের নামটা বলো আমি কিনে এনে তোমাকে উপহার দেব মা তখন সুযোগ পেয়ে বলতেছে বাজান রে এটা কোনো মানুষের দোকানের আতর না রে বাবা এটা কোনো পারলৌকিক এই লৌকিক জীবনের আতর না আমাদের বাড়ি একটা লোক এসেছিল রে বাবা সেই লোকটার চেহারার দিকে তাকাইয়েছি সূর্যের আলোর দিকে তাকাইয়েছি সূর্যের আলোর ভিতরে কলঙ্ক আছে কিন্তু সেই লোকটার চেহারায় কোনো কলঙ্ক নাই তুই আমাকে পঁচিশটা বছর মা বলে ডাকিস আমি যতটুকু না খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হয়েছি সেই লোকটার মায়ের ডাক শুনে সেই লোকটা আমার বাড়ি আসার কারণে আমার বাড়িটা মেস্কো আম্বারের গন্ধে ভরপুর হয়ে গেছে ওবা বা তাহলে নিশ্চয়ই সে লোকটা ভালো মানুষ মা তাই তো মনে হয় ওমা তুমি নামটা বলো সেই লোকটা আমি আমার ডেকে আর একবারের জন্য নিয়ে এসে একটু মেহমানদারি করি মা তখন যে বাজান মেহমানদারি করা লাগবে না আমি সেই লোকটার পরিচয় বলবো কিন্তু তোর কাছে একটা দাবি রে বাবা খবরদার সেই লোকটার কোনো ক্ষতি করবি না অওদা কর আল্লাহ নবীর কথা বলবে তো ভয় করে না জানে আমার ওকে ধরে ফেলে কি না এবার আমরের মা বলতেছে তুই অউ কর কোনো ক্ষতি করবি না আমার বলতেছে কথা দিলাম মা তোমার মাথা কোনো ক্ষতি করব না আমরের মা তখন আমরকে জড়াই ধরে বলতেছে বাজার রে তুই যারে শুনে সিৃষ মানুষের হত্যা করে সেই ব্যক্তি। আমি যারে শুনে তিলকটা মাথা কাটে সেই ব্যক্তি। আখিরি জামান আনুী মুহাম্মাদর সিউল্লাহ সাল্লাল্লাহের সাললাম আমার বাড়ি এসেছিল। তার আগমনে আমার বাড়িটা মিশ কম্বারের সুবন্দেভার পুরু হয়ে গেছে। খুনি আবারের মাথায় কাজ করে নাম। গঞ্জন্তলে উতেবালে বাব, তুমিকে শুনুনি। মক্কা মদিনার সরকার জোট হয়ে ঘোষণা করেছে মোহাম্মদকে জীবিত অবস্থা অথবা মৃত্যু ধরে দিতে পারলে সত্যটা উঠ তার আমল দেওয়া হবে জীবিত অবস্থায় মৃত্যু অবস্থায় ধরে দিতে পারলে মক্কা মদিনার সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে ক্ষমতার একটা অংশ তারে দিয়ে দেওয়া হবে কোন পথে চলে গেছে তাড়াতাড়ি ছেড়ে দাও আমি ওর কালনাটা নিয়ে আবু সুফিয়ানের কাছে পৌঁছাই দেব বড় পুরস্কার পাবে মা তখন সামনে দাঁড়ায় বলতেছে বাজান রে তুই না বাউদা করেছিলে তার কোনো ক্ষতি করবি না কয় মা বাউদা আমি এখন রাখতে পারবো না আমরের মা তখন বলল বাজান দুঃখ নিয় না আমি যতটুকু শুনেছি নবীর কথা মিথ্যা হয় না নবী যাবার সময় বলে গেছে আমাদের বাড়িতে আগামীকাল আবার আসবে তুই যদি একান্ত মারতেই চাস আগামীকাল পর্যন্ত দেরি কর পথে যেয়ে তোর কষ্ট করা লাগবে না আমার ঘরে ফিরে গেল সারাদিন মোস্তানদেরকে নিয়ে পরামর্শ করলো রসুল আর বেকাল্লা আলাদা করতে হবে পরের দিন ফজরের নামাজ পড়ে নবী আবার হাজির নবী আসার আগে বুড়ি পথের মাঝখানে যেয়ে দাঁড়ায় আছে গতকালকে সে নবী সালাম দিয়েছিল আর আজকে বুড়ি পথের মাঝখানে যেয়ে বলতেছে আসসালাম আলাইকুম আখিরি পয়গম্বর নবী গো কেমন আছো বাবা নবী বললেন না গতকালে তুমি আমার বিরুদ্ধে হতে অনেক কিছু বললে আর আজকে তুমি আমাকে বলতেছো আমাকে বলতেছো তুমি কেমন আছো বুড়ি তখন বলতেছে বাজার রে গতকালকে তোমার গাল বন্ধ করে বকা দিয়ে আল্লাহর কসম আমি সারা রাত বিছানায় পিঠ লাগাইতে ঘুমাইতে পারি নাই আমি চাঁদের দিকে তাকাইছি তোমার চেহারা কল্পনা করেছি সূর্যর দিকে তাকাইছি তোমার চেহারার দিকে তাকাইছি চাঁদে সূর্য আছে কিন্তু তোমার চেহারার ভিতরে কলঙ্ক না আমরকে কি দাওয়াতের কথা বলেছিলে বলেছি কিন্তু সে তো উল্টোটাই বুঝতেছে সে তো দাওয়াত নিতে যাচ্ছে না বাজান তবে সে যদি কোনো বিয়াদুবি করে জানো ভুল বুঝো না ভুল বুঝো না মা যেহেতু সন্তানের পক্ষেই ক্ষমা যাচ্ছে হঠাৎ করে আমাদের ঘুম হয়ে গেল মা যেন কার সঙ্গে কথা বলছে হঠাৎ করে আমর তরবারি নিয়ে এসে রসুলের কাদের পরে পিটির পরে তরবারির মাথাটা ঠেকাই বলতেছে মান আন্তাইয়া হে কেহে মুরব্বি হে মুরব্বি নাম কি বাড়ি কোথায় পরিচয় কি আল্লাহ নবী তরবারির মাথাটা ধরে বললেন আনা মোহাম্মদ রসুল্লাহ আনা খাতামুল নবীন আনা সঈদুল মুরসলিন আনা উল্লাহ আমর বলতেছে আমি তো তোমাকেই খুঁজতেছি তুমি রেডি হও এখন তোমার কাল্লা আলাদা করে আবু সুফিয়ানের কাছে বিক্রি করব অনেক টাকার মালিক হব আল্লাহ নবী আমার তরবারির মাথাটা ধরে বলতে আমার রে বৈধ বাপেদার জন্ম দ্বারা যে দুনিয়ার মুখ দেখে সে তো কোনো দিন নবী হত্যা করতে পারে না তোর মা তোর সামনে দাঁড়িয়ে আছে মার কাছে জিজ্ঞেস কর তোর জন্ম বৈধ না অবৈধ যদি অবৈধ হয় অবৈধ সন্তানেরা নবী হত্যা করতে পারে বৈধ সন্তান কখনো নবী হত্যা করতে পারে না আয়াতটা কোরআন শরীফ আছে না নাই ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নবিয়্যিনা বিগাইরিল হক

বাড়ি দিয়ে খোঁজ দিয়ে দেখো যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিন তোমার বৈধ ঘরে ছিল না বৈধ যারা জন্ম দেয় সে কখনো আলেমের বিরোধিতা করতে পারে না তরবারিটা ফেলাই দিল নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বললেন আমার আর কতকাল বেদিনের পথে থাকবো ধর্মের পথে এসো আমর বললেন ইসলাম গ্রহণ করব না চলে যেতে পারো যাবার সময় নবী বললেন আমার আগামীকাল ওহুদের ময়দানে যাব আবু সুফিয়ান তিন হাজার লোক নিয়ে দাঙ্গাবাজি করতেছে আমার দলে মাত্র সাতশো লোক আবদুল্লা বিনু ভাই লোক নিয়ে কেটে পড়েছে দয়া করে যদি মন চায় আমার সঙ্গে যেও পরের দিন রসুল যুদ্ধে চলে গেলেন আমর বিন সাবেদ ঘুম থেকে জেগে দেখে কাটা কবুতর কাটা মুরগি জবাই করলে যেমন ছটপট করে মা বারন্দায় বসে ছটপট করতেছে একবার এদিকে যায় একবার ওদিকে যায় আমার জিজ্ঞেস করে মা তোমার কি হয়েছে মা বললেন আমার রে নবী যুদ্ধের ময়দানে চলে গেছে যদি আজকে শহীদ হয়ে যায় আমি তোরে সন্তান বলে পরিচয় দিব না আমার ঘোড়া চলার থেকে ঘোড়া নিল মদিনার উপকণ্ঠে ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে একদল যুবতী মা বসে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে বাচ্চাগুলো দুধ খায় না মায়ের চোখে পানি আমার বেরিয়ে বললেন ও মায়েরা কাঁদো কেন বাচ্চাগুলো কেন দুদি মুখ লাগাই না ওই নারীরা বলতে সাবরলে রসুল যুদ্ধের ময়দানে চলে গেছে রসুলের মহাব্বতে আমাদের বাচ্চাগুলো দুধ খাচ্ছে না এবার আমার চলে গেলেন মদিনার মসজিদের সামনে একদল বুড়ো মানুষ কাঁদতেছে কাঁদো কেন বুড়া না ওই রসুলের মহাব্বতে বড়ি কাঁদি আমার টনক নড়ল আমার ঘরে ফিরে এসে যুদ্ধের শ্বাস আশ্বাস দিছে বলতেছে মা তোমার আমর ওহুদের ময়দানে যাবে হেদায়েত দেওয়ার মালিক কে হয়ে গেছে দুই মিনিট হয়ে গেছে হয়ে গেছে এক মিনিট হবে দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে আমার কথা শেষ হেদায়েতের মালিক কে জোরে বলেন হেদায়েতের মালিক কে আজকে যারা কাফেরি মতবাদ দিয়ে বাতিল মতবাদ দিয়ে মাহফিল এসেছিলে পায় ধরে দাওয়াত দিচ্ছি কোরআনের ছায়াতলে এসো কিসের ছায়াতলে যদি তবা করে বাড়ি ফিরে যাও যাবার পথে যদি মৃত্যু হয়ে যায় তুমি আল্লাহরা আমার যুদ্ধের পোশাক পরতেছে মা রান্নাঘরের ভিতরে যেয়ে সকালবেলা নাস্তা বানাচ্ছে আমার যুদ্ধের পোশাক পরে মাথায় হেলমেট পরে রক কি বলে লোহার পোশাক পরে আমার যখন বেরিয়ে আসলো মা তখন বলতেছে বাজান সারা রাত ফাঁসি দেয় মুখটা শুকাই ছোট হয়ে গেছে অহুদের ময়দানে শত্রুর মোকাবেলা করার জন্য যাচ্ছ পেটে খাওয়ার না থাকলে সত্যি শক্তি সঞ্চার করতে পারবে না খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও আমার বললাম তুমি না আমার চাইতে রসুলকে বেশি ভালোবাসো তোমার হাতের নাস্তা খেতে যেয়ে যদি দেরি হয়ে যায় আর এই ফাঁকে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায় আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না মা পথ ছেড়ে দাও যুদ্ধের ময়দানে চলে গেলাম যদি বেঁচে থাকি তোমার হাতের নাস্তা খাবো আর যদি বেঁচে না থাকি আল্লাহ পাক জান্নাতে আমাদের দুই মায়ের নাস্তা খাওয়াই দেবে আমার চলে গেলেন যুদ্ধের ময়দানে রসুলের কাছে এসে সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আমি এসেছি রসুল বলেন আমর দা ইতিমধ্যে আবির হামজা শাহাদাত বরণ করেছে আবির হামজার বুকটা ছিঁড়ে কলিজা বের করে ওই হিন্দা নামক ন্যাংটি মহিলা চাবাই চাবাই খাচ্ছে চোখ কেটে নিয়েছে চোখ তুলে নিয়েছে কান কেটে নিয়েছে হাত কেটে নিয়ে মালা বানায় গলায় পরে আনন্দ করতেছে একটু যদি আগে আসতে তাহলে আর একটু সুযোগ হয়ে যেত বড্ড দেরি হয়ে গেছে আমার বলেন দোয়া করেন যুদ্ধের বাইদানে চললাম আমার যুদ্ধের বাইদানে চলে গেলেন যাওয়ার আগে নই বলেন আমার রে কালেমাটা পড়ে যা এই যুদ্ধে যদি তুই মারা যাস আমি তোর জানাতের জিম্মাদার আমার কলেমা পড়লেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যে আমার শাহাদাত বরণ করলেন ওই যুদ্ধে মুসলমানদের শাহাদাত শহীদ হয়েছিল কয়জন জন কোনো জনের পরিচয় পাওয়া গেল আমরের পরিচয় কেউ দেয় না অবশেষে আমরের পরিচয় পাওয়া গেল রসুল জনকে এক কবরস্থ করে দোয়া করে দিলেন আমর কালনা পাকমাপ করে দিলেন রসুলের মহাব্বত নিয়ে শহীদের ময়দানে যেয়ে যদি জান্নাতি হতে পারে আজকে আমরাও সকলে দোয়া করব। যতদিন বেঁচে আছি কিসের ছায়াতলে জোরে বলেন কিসের তলে কারা কারা ছায়া ছায়াতলে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান জোরে একটা তকবীর হবে না হে তকবীর আল কোর আলো তোমার নেতা আমার নেতা মুসলিম কয়টা পড়েছিলাম সর্বশেষ তু জাহিদু না বসে হয়ে গেছে এখনই মনে যা এখনই একুনি সূরা ভাতা পড়ে নেকলাস পড়েন আমি দোয়া করবে এখনই তুজাহিদুন আভি শাবি লইল্লাহ যতদিন বেঁচে থাকবেন আল্লাহর পদে সাব গরম করবেন মাল দিয়ে জান দিয়ে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝিয়ে থাকো এই কাজ যদি করো ইয়া তো পিলীলা তোমাদের জীবনের সব গণে মাপ হয়ে যাবে কে বলছে আল্লাহ কি অদম ইত্যানা সত্য এলে আল্লাহর পদে থাকলে গোনা সব কী হয়ে যাবে আমরা গোনাগুলো মাফ করে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমি আসুন আমরা সুরাফাতায় বড়ি ক্লাস পড়ি বিসপিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরফিলা আলমিন الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وَكِنَا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا مهيان غريان شربو شكتي من الله তোমারই কুদরতি নয় আমাদের দিকে তাকায় দেখো হাজার হাজার মুসলমান পুরুষ থেকে শুরু করে প্রায় একটা বেজে গেছে আমি চেয়েছিলাম সাড়ে বারোটার শেষ করবো একটু পরে একটু আগে ঘুরি দেখলাম ফোনি একটা বেজে গেছে দীর্ঘ সময় ধরে ধরে কথা হয়েছে তোমার পাগলেরা ময়দান ছেড়ে দেয় না এই মাফিনাল না আমাদের সকলের জন্য নাজাতেও শিলা বানায় মা ফেলে যে ভাইয়ের জন্য হয়েছে মনটাও অনেক বড় দেলটা অনেক পুরা দেলটা অনেক ইসলাম প্রিয় আমি আগের দিন দিন কি দুই আগে গতকালকের টাঙ্গাইলে একটা মা ফেলে গিয়েছিলাম আমি এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ দেখতে গিয়েছিলাম সেখানে যেয়ে শুনলাম একজন বীর মুক্তিযোদ্ধা ভাই কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদটা করেছে কারোর মসজিদ বানানোর শখ কারোর মাদ্রাসার শখ কারোর কোরআনের মাহফিল ফিল দেওয়া শখ কারোর কোরআন আলাদের মেহমানদারি করা শখ তার ভিতরে আমার হান্নান ভাই একটা প্রিয় মানুষ রে বাল্লা তিনি কোরআনের মাহফিল দিচ্ছ দীর্ঘ বছর ধরে ধরে আয়াল না আরও বড় আকারের মাহফিল দিতে পারে তাও ফিকে দিয়ে দাও তার পরিবারের যখন যত সদস্য কবরবাসী হয়ে গেছে সবাই কান্না তুমি মা বেমা ক্ষমা করে দাও আইল একটা মেয়ের জন্য দোয়া চাওয়া হল ওই মেয়েটারে তুমি সুস্থতায় সাপে আজ এলা কামেলা দান করে দাও রব্বুল আলমিন কোথায় গোবিন্দগঞ্জ কোথায় বেলকুচি কোথায় সাজাদপুর কোথায় রাজশাহী কোথায় নাটোর কোথায় বগুড়া কোথায় কাহালু কোথায় আল্লাহ এভাবে করে বিভিন্ন জেলা বিভিন্ন থানার থেকে তোমার পাগলেরা ছুটে এসেছে আমি গোনাগার আমার মহাব্বতে নয় কোরআনের মহাব্বতে আসলো কেমতের দিনে কোরআনকে সঙ্গে নিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও আমাদের চলার পথ সহজ করে দাও আমরা সহজে শান্তি সহকারে সবাই বাড়ি ফিরে যেতে পারি তাও দিয়ে দাও রাস্তায় যেন কারোর কোনো কষ্ট না হয় রাস্তায় যেন বাহানোর কোনো বাহনের কোনো সমস্যা না হয় সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে তাও দিয়ে দাও আগামী দুই দিন আরও মাহফিল হবে সুন্দর পরিবেশে মাহফিলটা যেন সুন্দরভাবে হয় তাও দিয়ে দাও আয় আল্লাহ তুমি তোমার কুদরতি যত রায় বেশি হয়েছে তত শ্রোতা বেশি হয়েছে আমি যে শ্রোতা নেওয়া শুরু করেছিলাম মনে সময় তার চাইতে বেশি সরতা পেয়েছি আগামীকাল এবং পরশু এরকম পরিবেশ তৈরি করে রেখে দিও মা সুন্দরভাবে সুন্দর হতে পারে তাও ফিখ দিয়ে দাও আইল্লাহ তোমার বন্ধুর খাতী আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও বাবু তোমার কুদরতি পায় দোয়া করি আল্লাহ তুমি আমাদের আরো কষ্ট দাও দুঃখ নাই কিন্তু বাংলার জমিনকে কোরানের জমিন বানায় দাও আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও আলেম ওমরা জিলকহজ্জে আল্লাহ ধৈর্য সহকারে মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও আমার সরকারকে আল্লাহ তুমি কোরআনের পক্ষে এসে কাজ করার তৌফিক দিয়ে দাও স্বাধীনতার মাস চলতেছে এই মাসে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের প্রত্যেকের মাপ করে দাও সুবহান rabbika rabbil izzati amma والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله